গুড মর্নিং স্টুডেন্ট, আই হোপ কি আমার আওয়াজ তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ। তাও আমাকে একবার কনফার্মেশনটা তোমরা অ্যাজ ইউজুয়াল দিয়ে দেবে যে ইয়েস ম্যাম শোনা যাচ্ছে। ঈদ মোবারক বাবু। তোমাদের সকলকে ঈদের অনেক 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 প্রীতি এবং শুভেচ্ছা। গুড মর্নিং, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আশা করি খুব তাড়াতাড়ি যেন সব কিছু শান্ত হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়, রাইট? এটাই আমরা যেন আজকের দিনে প্রার্থনা করতে পারি এবং আমাদের প্রার্থনাটা যেন কি হয়ে যায়, অ্যাকসেপ্ট করে নেয় ওপরে যিনি আছেন। অ্যান্ড ওয়ান মোর থিং, আমি শুরুতেই একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের করে দিতে চাইছি। তোমরা জানো পুলিশের পরীক্ষার জন্য যে কনস্টেবলের যে এক্সাম হওয়ার কথা ছিল এবং স্কুলে স্কুলে নোটিফিকেশনস অলমোস্ট চলে যাওয়ার মতো অবস্থা ছিল, সেইটা কিন্তু পোস্টপন্ড করে দেওয়া হয়েছে। আপাতত কোনো এক্সাম হচ্ছে না, ঠিক ইউপিএসসি পোস্টপন্ড করে দেওয়া হয়েছে, তার সাথে সাথে WBCS তো কবে পোস্টপন্ড করে দেওয়া হয়েছে, CHSL CGL পোস্টপন্ড করে দেওয়া হয়েছে, MTS পোস্টপন্ডেড, পুলিশের যে এক্সাম হওয়ার কথা একটা শোনা যাচ্ছিল সেটাও কিন্তু নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে, পোস্টপন্ড করে দেওয়া হয়েছে। গুড মর্নিং বাবু, সকলকে ঈদ মোবারক, সকলকে ঈদ মোবারক এবং আশা করি তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং তার সাথে সাথে আশেপাশে সকলকে কী রাখবে, সুস্থও রাখবে, ঠিক? চলো আমরা তাহলে এবার কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের সেশনে। এবং ঈদ মুবারক হিসাবে তোমাদের কি দেওয়া হয়েছে, ডবল ভ্যালিডিটি দেওয়া হয়েছে। দেখো ডিসকাউন্টের থেকে বেশি পাওনা যেটা সেটা হয়ে যাচ্ছে দিস ওয়ান, ডাবল ভ্যালিডিটি। তুমি যদি এখন কোনো কোর্স কিনছো, মানে WBCS এর জন্য কোনো কোর্স কিনছো, তাহলে তুমি কি পেয়ে যাবে, 12 মাসের সাথে 12 মাস ফ্রি পেয়ে যাবে। এক বছরের কোর্স হয় সেটাতে তুমি আরও 12 মাস এক্সট্রা পেয়ে যাবে, রাইট? এবং এইটা পেতে গেলে অনেক কোডের মধ্যে তোমাকে যে কোডটা ইউজ করতে বলবো সেটা হয়ে যাচ্ছে Y266। দিস কোড গিভস ইউ দ্য হায়েস্ট ডিসকাউন্ট এবং হায়েস্ট ভ্যালিডিটি, ক্লিয়ার? সো ডোন্ট ফরগেট টু ইউজ Y266। এখন ডবল ভ্যালিডিটি আছে, তাহলে ব্যাংক বলো, যাই বলো, যাই কেন না কেন, তোমরা কিন্তু এই কোডটা ইউজ করতে পারো, ক্লিয়ার? চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম সেকশনে বা হাইলাইটেড পার্টে যেটা আছে সেখানে। আশা করি আজকের যে ফরম্যাটটা আছে সেটা দেখতে পাচ্ছ। ওই হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছেড়ে একটুখানি বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। ঈদ মোবারক বাবু। সবই পোস্টপন্ডেড বাবু, সবই, সমস্ত এক্সামই পোস্টপন্ডেড, কারণ সিচুয়েশনটা বেসিক্যালি যতক্ষণ না টিভি দেখলে বুঝতে পারছো বা হয়তো বাড়ির কারোর আশেপাশে হলে তখন বুঝতে পারছো, কিন্তু ভয়াবহ সিচুয়েশন, ঠিক? তাই সেই হিসাবেই সমস্ত এক্সাম পোস্টপন্ড। কিন্তু ডোন্ট ওয়ারি, আমি এটুকু তোমাদের অ্যাসিওরেন্স দিতে পারি, ফর্ম যখন ফিল আপ হয়েছে দ্যাট মিন্স এক্সাম তোমাদের হবে, ফর্ম ফিল আপ হয়েছে এক্সাম হবে। আর আগের বছর যখনই লকডাউনটা ঠিক করা হলো তখনই মানে শেষ হয়ে গেল, আনলক করা হয়ে গেল, মনে করে দেখো ধরাধর সব এক্সাম হয়েছিল, তো তোমাদেরও সেই রকমই হবে। এবং সেই এক্সামের ফলে কাট অফ কিন্তু প্রচুর হাই গিয়েছিল, তো তোমরা কিন্তু বাড়িতে বসে পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনাটা চালিয়ে গেলে তবে ওই কাট অফটার সাথে তুমি কী করতে পারবে, অ্যাকোম্বানিস হতে পারবে বা বলা যায় ডিল করতে পারবে। সবার প্রথমে যেটা বলা হয়ে যাচ্ছে, দেখো ভারিস্ক ম্যাপল ক্রফট, ভ্যারিস ম্যাপল ক্রফট, এটা একটা কোম্পানি, হ্যাজ ডিসক্লোজড দ্যাট দ্য এশিয়ান সিটিজ ফেস দ্য গ্রেটেস্ট রিস্ক ফ্রম দ্য এনভায়রনমেন্টাল ইস্যু। ঈদ মোবারক বাবু তোমাদের সকলকেও। কি বলা হয়ে যাচ্ছে, এনভায়রনমেন্টের যে ইস্যুগুলো আছে তার জন্য যে রিস্কটা রয়েছে সেই রিস্কটা সব থেকে বেশি কার রয়েছে, এশিয়ান যে সিটিগুলো আছে, এশিয়ান কান্ট্রিগুলো যেগুলো আছে সেইগুলোর মধ্যে সব থেকে ভয়াবহ সিচুয়েশনস। আউট অফ দ্য 100 মোস্ট ভালনারেবল সিটি, মানে 100খানা সব থেকে খারাপ যে সিটিগুলো আছে, মোস্ট পলিউটেড বলতে পারো, পলিউশনের দ্বারা সব থেকে বাজেভাবে অ্যাফেক্টেড বলতে পারো যে এনভায়রনমেন্টাল যে পার্টটা যে সিটিগুলোর আছে, তার মধ্যে দেখো 99 কোথায় আছে, এশিয়া, বুঝতে পারছো? মানে 100খানা খারাপ,
তার মধ্যে 99খানা হচ্ছে আমাদের এশিয়ার। তাহলে এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করতে পারে কোন কন্টিনেন্টের বা কোন মহাদেশের শহরগুলি সব থেকে বেশি এফেক্টেড, রাইট, গ্রেটেস্ট রিস্কে আছে এনভায়রনমেন্টাল ইস্যুর দিক থেকে। তাহলে তোমার অ্যান্সার কি হয়ে যাবে? এশিয়া হয়ে যাবে। আউট অফ 100 কতগুলো আছে? 99 আর লোকেটেড ইন এশিয়া। অ্যারাউন্ড 37 যেটা সেটা চায়নাতে আছে, 43 যেটা আছে সেটা ইন্ডিয়াতে আছে। এবার 99-এর মধ্যে দেখো 39 কোথা থেকে আছে? চায়না। এবং আমাদের ইন্ডিয়ার ম্যাটারটাকে জানতে হবে, ইন্ডিয়ার ম্যাটার হিসাবে যদি দেখি তাহলে 43 যেটা আছে সেটা আমার কোথায় রয়েছে? ইন্ডিয়াতে রয়েছে। তাহলে ইন্ডিয়ার কতগুলো শহরকে ভারিস্ক ম্যাপেল ক্রফটের লিস্ট হিসাবে গ্রেটেস্ট রিস্ক ইন দ্য এনভায়রনমেন্টাল ইস্যু বলা হয়েছে? তাহলে কতগুলো বলা হয়ে যাচ্ছে? 43টা সিটিকে বা শহরকে কিন্তু এই লিস্টের মধ্যে রাখা হয়েছে, রাইট? 43 ইন ইন্ডিয়া। চায়না ইন ইন্ডিয়া আর দ্য ফার্স্ট অ্যান্ড দ্য থার্ড লার্জেস্ট গ্রিন হাউস এমিটেড ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমরা যদি র্যাঙ্কিংটা গ্রিন হাউস এফেক্ট হিসাবে দেখি, তাহলে গ্রিন হাউস এফেক্ট হিসাবে যেটা আমি দেখতে পাবো সেটা কি, প্রথমে কে আছে? চায়না। তার মানে সব থেকে বেশি গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস গ্যাস নির্গত করে এরকম কী বলে কান্ট্রি কোনটা, সেটা হয়ে যাচ্ছে চায়না। এবং ইন্ডিয়ার র্যাঙ্ক in generating the by emitting the in the greenhouse emit in the greenhouse gas তখন তোমার সেখানে কি হয়ে যাবে? ইন্ডিয়া র্যাঙ্কিং হয়ে যাচ্ছে থার্ড। এবং জাকার্তার যদি কথা বলি, জাকার্তা টপড ইন দ্য রিস্ক লিস্ট বলা যায়। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে জিস্ট হিসাবে, সামারি হিসাবে কি দেখব? আমরা দেখতে পারবো সব থেকে ক্ষতিকারক কোন কন্টিনেন্টে হয়ে গেছে? এশিয়া হয়ে গেছে। তারপর আমরা কি দেখব? আমরা দেখব গ্রিন হাউস নির্গমনে প্রথম কে আছে? চায়না। ইন্ডিয়ার র্যাঙ্কিং কত? থার্ড, ঠিক? ভার্সেস ম্যাপেল ক্রফটের রিপোর্ট অনুযায়ী ভারতের কতগুলো শহর আমাদের এনভায়রনমেন্টাল রিস্কের মধ্যে রয়েছে? তাহলে সেক্ষেত্রে কতগুলো হয়ে যাবে? 43 হয়ে যাবে। সব থেকে খারাপ কন্ডিশনে কে হয়েছে? সেটা হয়ে যাচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। দ্যাটস ইট। তাহলে আমরা এখান থেকে যে কটা ইনফরমেশন নেওয়ার ছিল ওভারঅল সব কটা ইনফরমেশন নিয়ে নিয়েছি। ব্ল্যাক ফাঙ্গাসের জন্য মেডিসিন, আচ্ছা জুই, টেলিগ্রাম গ্রুপ কি করে যুক্ত হবে? কিছুই না বাবু, অ্যাপটাকে ডাউনলোড করো। অ্যাপটাকে ডাউনলোড করার পর তারপর লেখো এই নামটা শাহিন, তারপর লিখবে জিএ জিএস। যেই তোমরা লিখবে তখনই দেখতে পাবে আমাকে, মানে স্যার একটা গ্রুপ পাবে, এই গ্রুপে দেখবে ওই 2100-2200 স্টুডেন্ট আছে, সেখানে জয়েন করে নেবে, সেখান থেকেই তুমি বাকি ইনফরমেশনস পেয়ে যাবে। তোমাদেরও সকলকে ঈদের শুভেচ্ছা। চলো চলে গেলাম পরের পার্ট, ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্স অ্যান্ড দ্য স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট মিন্স নাসা, রিসেন্টলি সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য এক্সিয়াম স্পেস। কার সাথে করেছে এটা? এক্সিয়াম স্পেসের সাথে একটা এগ্রিমেন্ট করেছে। এই যে এগ্রিমেন্টটা করেছে, সেই এগ্রিমেন্ট হিসাবে কি করা হবে? অ্যাস্ট্রোনট যারা আছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হবে, তারা ওভারঅল আমি যেটা পড়লাম রিপোর্টে সেটা হয়ে যাচ্ছে 8 ঘন্টা মতন তারা ওখানে কাটাবেন। কোথা থেকে এটাকে লঞ্চ করা হবে? কেনেডি স্পেস সেন্টার ফ্লোরিডা থেকে এটাকে লঞ্চ করা হচ্ছে। ফার্স্ট দিস টাইপ অফ প্রাইভেট অ্যাস্ট্রোনট মিশনস এখান থেকে করা হচ্ছে, মানে এই ধরনের কখনো প্রাইভেট অ্যাস্ট্রোনট মিশনস কখনোই করা হয়নি, এটা প্রথমবার। এবং এই মিশনের যদি কথা বলি, দ্য মিশন হ্যাজ বিন নেমড অ্যাজ AX-1। কী নাম রাখা হয়েছে? AX-1 নাম রাখা হয়েছে। অ্যাক্সিয়াম অ্যাস্ট্রোনট উইল স্পেন্ড 8 ডেজ ইন দ্য স্পেস স্টেশনস। এবং তার সাথে সাথে দেখো যে চারজন কার যাবে তাদের ফটো আমি এখানে দিয়েছি, ফটো দেওয়ার সাথে সাথে তাদের নামটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ল্যারি কনার, যিনি কোথা থেকে বিলং করেন? আমেরিকা থেকে। মার্ক পেথি, আ ক্যানাডিয়ান। এবং ইটলি স্টেবল, ইসরায়েল। মাইকলি জোফেস, আলজেরিয়া। ক্লিয়ার? কোথা থেকে বিলং করছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং প্রশ্ন এখান থেকে একদম বেসিক আসবে, সেটা তোমরা বুঝতেই পারছ। কোনটা বাবু? এটা রিস্ক বেশি জাকার্তাতে, সব থেকে বেশি এনভায়রনমেন্টাল যে ক্ষতিগ্রস্ত হয়েছে এনভায়রনমেন্ট, তার মধ্যে রিস্ক বেশি হচ্ছে জাকার্তা।
বুঝলে, এই যে লিস্টগুলো বার করা হয়েছে না, এই লিস্টগুলোতে কি বলা হয়ে যাচ্ছে, টপ থেকে কতগুলো কান্ট্রি আছে, কতগুলো স্টেট আছে, কতগুলো তোমার ওই কন্টিনেন্ট হিসাবে আছে, পর 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 আছে না দীপা? দিস ওয়ান ইজ ফার্স্ট, এবং তারপরে তোমরা যেটা পড়ছিলে সেটা হয়ে যাচ্ছে সেকেন্ড পার্ট। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি একদম ওপেন টেস্ট হিসাবে তোমাদের প্রশ্নটা করি, তাহলে তোমাদের কি বলা হয়ে যাচ্ছে, রিসেন্টলি রিসেন্টলি একটা প্রাইভেট অ্যাস্ট্রোনট মিশন, প্রাইভেট অ্যাস্ট্রোনট মিশন লঞ্চ করার কথা বলা হয়েছে বাই নাসা, এবং তার জন্য কার সাথে এগ্রিমেন্ট করেছে? তাহলে কার সাথে এগ্রিমেন্ট করেছে, এক্সিয়ম স্পেস স্টেশনের সাথে এটা এগ্রিমেন্ট করেছে। ক্লিয়ার? এখান থেকে গেল, তারপর তোমাকে জিজ্ঞাসা করবে কতগুলো অ্যাস্ট্রোনটকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, কতগুলো, চারজন অ্যাস্ট্রোনটকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে তোমাদের জিজ্ঞাসা করতে পারে, এই চারজন যে অ্যাস্ট্রোনট আছে সেই চারজন অ্যাস্ট্রোনটের নাম কি, বা এর মধ্যে থেকে কোন অ্যাস্ট্রোনটকে নিয়ে যাওয়া হচ্ছে। তো তোমাকে এখান থেকে কিন্তু চারজনেরই নাম একটুখানি মনে রাখতে হবে, রাইট? একটুখানি মনে রাখতে হবে। এখান থেকে একটা কথা মনে রেখো, যারা এসএসসি আছো তাদের মনে রাখার গুরুত্বটা একটুখানি বেশি, তাদের বেশি করে মনে রাখতে হবে এসএসসি এবং ব্যাংক মানে সেন্ট্রালের এক্সামের জন্য। যদি আমরা স্টেটের এক্সামের কথা বলি, রিমেম্বার তোমাদের শুধুমাত্র কি থাকে, WBCS এর ক্ষেত্রে যদি দেখো, তাহলে সেক্ষেত্রে সায়েন্স এবং টেকনোলজির পার্ট থেকে যে MCQগুলো সিরিজগুলো আসে সেখানে তোমাদের পড়তে হবে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের সিনারিওর মাধ্যমে তোমাদের যে সায়েন্স এবং টেকনোলজি জিজ্ঞেস করে সেখানে জিজ্ঞেস করতে পারে, সাম্প্রতিক কালে অ্যান্ড অল দ্যাট। এইভাবে পাঁচটা কি ছটা কোয়েশ্চেন্স থাকে, তো তোমরা এই নামটা না পড়ে বাকিগুলো পড়লেও কিন্তু হয়ে যাবে। তবে হ্যাঁ, AX1 এই যে প্রোগ্রামটা, স্পেস মিশনটা, সেটা কার কার কোলাবোরেশনে তৈরি হয়েছে, নাসা এবং এক্সিয়ম স্পেসের কোলাবোরেশনে তৈরি হয়েছে। এই AX1 যেটা লঞ্চ করা হচ্ছে, কোথা থেকে লঞ্চ করা হচ্ছে, কেনেডি স্পেস সেন্টার, যেটা কোথায় অবস্থিত, ফ্লোরিডাতে কিন্তু অবস্থিত। ক্লিয়ার? Moving to the next part, the first BRICS employment working group has held virtually. ব্রিক্স সামিট বলতে পারো, ব্রিক্সের অনেক রকমের সামিট হয়, এনভায়রনমেন্টাল সামিট হয়, মিনিস্টারাল সামিট হয়, ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলোকে দেখা হয়। তো সেখানে এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ মানে এবার কী নিয়ে তৈরি করা হচ্ছে, এমপ্লয়মেন্ট নিয়ে তৈরি করা হবে। তো সেটার ভার্চুয়াল মিটিং কিন্তু হচ্ছে, এবং সেই ভার্চুয়াল মিটিংয়ের যদি কথা বলি, সেটাকে হোস্ট কে করেছে, ইন্ডিয়া করেছে। ব্রিক্সের যদি কথা বলা হয়, ব্রিক্স বলতে কী বোঝানো হয়, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই কটা যে কান্ট্রি আছে তারা এই গ্রুপের মধ্যে থাকে, এবং ওই নিজেদের যে এরিয়ার ডেভেলপমেন্ট তার জন্য এখানে কি করে, কাজ করে। ঠিক, ব্রিক্সের নিজস্ব একটা ব্যাংকস আছে, যেগুলোকে আমরা ব্রিক্স ব্যাংকস বলি, বা যেটাকে কী বলা হয়, NDB বলা হয়। NDB-র ফুল ফর্মটা কী, সেটা হয়ে যাচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। NDB স্ট্যান্ডস ফর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বলা হচ্ছে। ক্লিয়ার? সো দেখো, হোস্টেড ইন্ডিয়া। মুভিং টু দ্য নেক্সট পার্ট, আরও একটা নর্মাল ওয়ান লাইনার হিসাবে, দিল্লি পুলিশ কোভি ভ্যান ইনিশিয়েটিভ কী করেছে, ফর দ্য সিনিয়র সিটিজেন লঞ্চ করেছে। তাহলে দিল্লি পুলিশ কী করেছে, কোভি ভ্যান ইনিশিয়েটিভ নিয়েছে ফর দ্য সিনিয়র সিটিজেন, রাইট? ওয়ার্ল্ড ফার্স্ট আনম্যান্ড ভেসেল, এই ছবিটা তোমাদের আগেও দেখানো হয়েছে, দেখেছো তোমরা নিশ্চয়ই এই ছবিটা। এই ছবিটা কি করবে, সমুদ্রের মধ্যে কতটা পলিউশন হচ্ছে, কি ধরনের পলিউশন হচ্ছে, তার এফেক্ট কি আসছে, সেই সমস্ত ডেটা কি করবে, কালেক্ট করবে। বেসিক্যালি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইনবিল্ড আছে এর মধ্যে। এই যে ডেটাটাকে দেওয়া হবে, এই ডেটাটা সবাই এটা কালেক্ট করতে পারবে এবং রিসার্চ করতে পারবে, মানে ইন্ডিয়াও যেরকম এটা ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে, চায়নাও অ্যাক্সেস করতে পারবে, সবাই অ্যাক্সেস করতে পারবে। আর তার আনম্যান্ড ভেসেল নেম কেন আনম্যান্ড, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইনবিল্ট আছে ওখানে, রোবট বলতে পারো। সে কী করছে, সমস্ত ডেটাগুলোকে কালেক্ট করবে মেরিন লাইফের, মেরিন পলিউশনের। নাম কী রাখা হয়েছে, মেফ্লাওয়ার 400। অলরেডি তোমরা এটা পড়েছিলে একবার, একটু হালকা করে মনে করার চেষ্টা করো। এই মেফ্লাওয়ার 400 যেটা, সেটা কোথায় ঘোরাফেরা করবে, আটলান্টিক মহাসাগরে ঘোরাফেরা করবে। ইট ইজ বিল্ড বাই দ্য মেরিন রিসার্চ অর্গানাইজেশন প্রো মেয়র। কি নাম হয়ে যাচ্ছে, মেরিন রিসার্চ অর্গানাইজেশন প্রো মেয়র। কার কোলাবোরেশনে তৈরি হয়েছে, IBM এর কোলাবোরেশনে তৈরি হয়েছে। লাস্টের লাইনটা কিন্তু তোমাদের জন্য নতুন, বোঝা গেছে? তাহলে ওয়ার্ল্ড ফার্স্ট আনম্যান্ড ভেসেলের নাম কি,
অপশন এ মানে অ্যান্সার এ মে ফ্লাওয়ার 400, রাইট? আনম্যান্ড ভেসেল কোথায় এটা নেভিগেট করবে? অ্যান্সার কোনটা? আটলান্টিকে এটা নেভিগেট করবে। এটাকে কে তৈরি করেছে? প্রো মেয়র তৈরি করেছে উইথ দ্য কোলাবরেশন অফ IBM। বাস, দ্যাটস ইট। বোঝা গেছে পুরো ম্যাটারটা? ডিল হয়ে গেছে? বুঝতে পেরেছ? মাথার মধ্যে ঢুকে গেছে? তাহলে এবার আমরা কি করব, আমাদের কোয়েশ্চেন সেশনের মধ্যে চলে যাব। তার আগে একবার কুইক রিক্যাপ আমরা ফটাফট করে নিই, ঠিক? ভার্সেস ম্যাপেল ক্রফট, এটা একটা অর্গানাইজেশন যে একটা রিস্ক লিস্ট বার করেছে। এই যে লিস্টটা, সেটা বেসিক্যালি কোনটা? এনভায়রনমেন্টাল ইস্যুর জন্য কতটা রিস্ক আমরা ফেস করছি তার একটা লিস্ট বার করেছে। এই লিস্টের মধ্যে সবথেকে খারাপ মহাদেশ হিসাবে উঠে এসেছে কোনটা? তার অ্যান্সার হয়ে যাচ্ছে এশিয়া। কারণ টোটাল 100খানা, মানে টপ 100 যে খারাপ শহরগুলো পাওয়া গেছে, তার মধ্যে 99টা কোথা থেকে বিলং করছে? এশিয়া। আর 99টার মধ্যে যদি আমরা একবার দেখে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো বহু অংশ, মানে 43খানা কোনটা ভালনারেবল কন্ডিশনের মধ্যে রয়েছে আমাদের ইন্ডিয়া থেকে। আরও যদি আমরা দেখি যে গ্রিন হাউস গ্যাস যেটাকে আমরা বলছি, সেই গ্রিন হাউস গ্যাস নির্গমনে প্রথম কে রয়েছে? চায়না রয়েছে, রাইট? থার্ডে কে রয়েছে? ইন্ডিয়া রয়েছে। মুভিং টু দ্য নেক্সট পার্ট, আমরা তারপর দেখলাম যে একটা প্রাইভেট অ্যাস্ট্রোনমিক্যাল বা বলতে পারো অ্যাস্ট্রোনট মিশন তৈরি করা হচ্ছে, একটা প্রাইভেট অ্যাস্ট্রোনাউট মিশন। এই মিশনটার নাম কি? AX-1। এটা কোথা থেকে লঞ্চ করা হবে? কেনেডি স্পেস সেন্টার ফ্লোরিডা থেকে লঞ্চ করা হচ্ছে। এটাকে কে তৈরি করেছে? নাসা তৈরি করেছে উইথ দ্য কোলাবরেশনস অফ এক্সিয়াম স্পেস তৈরি করেছে। 4 অ্যাস্ট্রোনটকে নিয়ে যাওয়া হবে, তার নাম ল্যারি কর্নার, মার্ক প্যাথি, ইথিয়ান স্টেবল অ্যান্ড দ্য মাইকেল লোফেস। কোথা থেকে বিলং করেন? আমেরিকা, ক্যানাডিয়ান, ইসরায়েল এবং আলজেরিয়া, রাইট? কঘন্টা থাকবে বা কত দিন থাকবে? তাহলে 8 তারা কিন্তু মহাকাশে উড়ে বেড়াবেন বা মহাকাশে থাকবেন। ব্রিক্স যে কান্ট্রিগুলো আছে তারা মিলে কি করেছে? প্রথমবার এমপ্লয়মেন্টের ওপর একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করার চেষ্টা করছে। তার জন্য যে সামিটটা হয়েছে, সেই সামিটে কে হোস্ট করছে? ইন্ডিয়া হোস্ট করছে। কোভি ভ্যান বলে ইনিশিয়েটিভ নিয়েছে, কে নিয়েছে? দিল্লি পুলিশ ইনিশিয়েটিভ নিয়েছে। মে ফ্লাওয়ার 400 বলে একটা শিপ বা ভেসেল লঞ্চ করা হয়েছে আটলান্টিকে। এটাকে কে তৈরি করেছে? প্রো মেয়র বলে একটা মেরিন রিসার্চ অর্গানাইজেশন IBM এর কোলাবরেশনে এটাকে তৈরি করেছে। ক্লিয়ার? আরও কয়েকটা হাইলাইট যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো, ওয়ান লাইনার হিসাবেই আমি এনেছি আজকে, বিজনেস রেসপন্সিবিলিটি অ্যান্ড দ্য সাস্টেনেবিলিটি রিপোর্ট নাও অনওয়ার্ড উইল বি রিলিজড বাই সেবি। এই যে লিস্টের কথা বলা হচ্ছে, লিস্টার নাম কি? লিস্টার নাম হচ্ছে বিজনেস রেসপন্সিবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি রিপোর্ট। হোয়াট ডাজ ইট মিন? দেখো, আমরা শুধুমাত্র যদি বিজনেস করি আর সেই বিজনেসের যদি এফেক্টটা এই রকম হয় যে এখন খেতে পারবো পরের দিনে আর খেতে পারবো না, তাহলে এই রকম বিজনেসটা কিন্তু আমাদের এখন কি করতে হবে? বন্ধ করতে হবে এবং একটুখানি রেসপন্সিবল হতে হবে। রেসপন্সিবিলিটি কিসের জন্য? আমি এখন যদি কয়লা উত্তোলন করে সমস্ত কয়লা শেষ করে দিই, তাহলে ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। তাহলে ম্যাটারটাকে সাস্টেনেবল করতে হবে, ডিউরেবল করতে হবে, বহু দিন ধরে চালানো করতে হবে। আমি আজকেও খাচ্ছি, কালকেও খাবো, এই প্যারামিটারে যেদিন আমি আসতে পারবো তখন সেটাকে বলা হয় সাস্টেনেবল, রাইট? আমরা যদি এখন কয়লাটাকে রেখে দিয়ে সৌরবিদ্যুতের দিকে ধ্যান দিই, তাহলে স্বভাবতই সৌরবিদ্যুৎ কি করবে? বহু বছর ধরে কিন্তু দেবে। মানে এখনকার খাওয়া যদি আমার ভবিষ্যতের খাওয়াটাকে না কমায়, তখন সেটাকে আমরা কি বলি বলতো? সাস্টেনেবিলিটি বলি। তো এই বিজনেস রেসপন্সিবিলিটি সাস্টেনেবিলিটি রিপোর্টটা কে লঞ্চ করবে? সেবি লঞ্চ করবে। সেবির ফুল ফর্ম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল? 1988 তৈরি হয়, কিন্তু পাওয়ার আসে কবে থেকে? 1992 এটা পাওয়ার আসে। এটা শেয়ার মার্কেট, ইনশর্ট ক্যাপিটাল মার্কেট বা বলতে পারো কমোডিটি মার্কেট, সবকটাই কে দেখছে? সেবি দেখছে। মুভিং টু দ্য নেক্সট পার্ট, মিস্টার জস কট্টর, জস কট্টর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে RBI অ্যাপয়েন্টেড হয়েছেন। সো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ RBI? জস কট্টর। ক্লিয়ার? হরিয়ানা গভর্নমেন্ট কি করেছে? দেখো, মানকি সেন্সাস করেছে,
বাঁদরের সেন্সাস যে কতগুলো বাঁদর আছে, তো সেই কতগুলো বাঁদর আছে এটা কার আন্ডারে করা হয়েছে? ওয়াইল্ড লাইফ সেন্সাস বলে একটা সেন্সাস হয়, বন্য প্রাণীদের গোনা। ওই যে বলে না বাঘ কতগুলো আছে কি করে জানছি, গুনছি, হ্যাঁ গুনছি। তো এটা শুধুমাত্র প্রত্যেক বছর গোনা হয় তা নয়, এটারও একটা ওভারঅল লং টার্ম পিরিয়ডেও আমরা গ্যাপে গ্যাপে কিন্তু কন্ডাক্ট করি। তো সেই ওয়াইল্ড লাইফ সেন্সাসের হিসাবে মানকি সেন্সাস কী করা হয়েছে, কে করেছে? হরিয়ানা গভর্নমেন্ট করেছে, রাইট? আচ্ছা, গ্রিন অস্কার বা যার অ্যাকচুয়াল নাম হয়ে যাচ্ছে উইটলি অ্যাওয়ার্ড, কাকে দেওয়া হয়েছে? নুকলু ফর্ম অফ নাগাল্যান্ড, নাগাল্যান্ডের বাসিন্দা নুকলু ফর্মকে দেওয়া হয়েছে। ইনি প্রথম ভারতীয় যে এই ধরনের একটা অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন, রাইট? এই উইটলি অ্যাওয়ার্ড আর প্রেজেন্টেড অ্যানুয়ালি বাই দ্য উইটলি ফান্ড অ্যান্ড নেচার। কবে থেকে করা হয়েছে? 1994 সাল থেকে কিন্তু এটাকে দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে উইটলি অ্যাওয়ার্ড এবং নাম শুনে বুঝতে পারছো নেচার, নেচার কনজারভেশনের জন্যই কিন্তু এটা দেওয়া হচ্ছে। তাহলে কাকে দেওয়া হয়েছে? নুকলু ফর্মকে দেওয়া হয়েছে। নুকলু ফর্ম যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে আমার কোনটা এসে যাচ্ছে? নাগাল্যান্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেখান থেকে উনি বিলং করছেন, তাকে দেওয়া হয়েছে গ্রিন অস্কার। আশা করি সমস্ত ম্যাটারটা আমরা বুঝতে পেরেছি এবং আমরা পড়ে নিয়েছি, ঠিক? আমরা চলে এসেছি আমাদের প্রথম প্রশ্নে। এবার প্রথম প্রশ্নটা পড়ো, পড়ে আমাকে ফটাফট উত্তর কিন্তু দাও। সুপ্রীত একদম ঠিক বলেছ। হরিয়ানা গভর্নমেন্ট কাজটা করে দিল না আমাদের হয়ে, চলো বেশ ভালো কথা বলেছো। যারা এখন জয়েন করেছো তাদের আমি সকলকে বলবো ঈদ মুবারক, এবং তার সাথে সাথে বলবো ওয়েস্ট বেঙ্গলের পুলিশের যে এক্সামটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পোস্টপন্ড হয়েছে বাবু, সবকটা এক্সামই কিন্তু পোস্টপন্ড হয়েছে। সো প্লিজ 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 তোমরা একটুখানি ডিপ্রেস কম হয়ে পড়াশোনার দিকে মনটা দাও। তোমরা শুধু এইটুকু এক্সপেকটেশন রাখো, ফর্ম ফিল আপ যখন হয়েছে তার মানে এক্সাম তোমাদের হবেই হবে, বোঝা গেছে? ফর্ম ফিল আপ হয়েছে মানে এক্সাম কিন্তু হবেই হবে। সো প্লিজ পড়াশোনাটা চালিয়ে যাও, আদারওয়াইজ কাট অফ কিন্তু আগের বারের মতোই ভালোই যাবে। আচ্ছা, কোয়েশ্চেন্স দেখি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট বাই দ্য হিন্দুস্থান ইউনিলিভার, HUL যেটাকে বলা হয় হুল, তো সেই হিন্দুস্থান ইউনিলিভারের ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাকে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে? রাধা স্বামী শর্মা, পঙ্কজ বর্মা, শ্রীনাথন সুন্দরম, মোহিত ধীর। দেখা যাক কোনটা এক্সিকিউটিভ ডিরেক্টর। তোমরা কোনটা অ্যান্সার দিচ্ছ? চলো দেখে নেই কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে সিন্দারাম সুবরাম সুন্দরম, শ্রীনন্দন সুন্দরম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক? মুভিং টু দ্য নেক্সট পার্ট, উইচ স্টেট রিসেন্টলি কন্ডাক্টেড দ্য মানকি সেন্সাস, একটু আগেই আমরা পড়লাম, আর তোমাদের মেসেজ আসছিল না। এক মিনিট দাঁড়াও, তোমাদের মেসেজগুলো আমার আসছে না, কিছু কি প্রবলেম হচ্ছে কে জানে। দেখো ওখানে প্রশ্নটা কিন্তু ভালো করে দেখবে, ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট, এই কথাটা মনে রাখবে, সেকশনস ওয়াইজ আছে। উইচ স্টেট রিসেন্টলি কন্ডাক্টেড আ মানকি সেন্সাস অ্যাজ আ পার্ট অফ ওয়ার্ল্ড লাইফ সেন্সাস, বলো। মানকি সেন্সাসের যদি কথা বলি তাহলে কে করেছে ওয়ার্ল্ড লাইফ সেন্সাসের একটা পার্ট হিসাবে? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের হরিয়ানা গভর্নমেন্ট। হরিয়ানা গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি কী করেছিল, একটা হেল্পলাইন নাম্বারও চালু করেছিল। কিসের জন্য হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছিল?
কোভিড হেল্পলাইন হিসাবে, 1100 হিসাবে, রাইট? মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চনস নাম্বার থ্রিতে, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ কন্ডাক্টেড, এটা কোনটা? সেম কোয়েশ্চেন এসেছে কি? ওহো আচ্ছা বলো, এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল 3 নম্বর কোয়েশ্চেন। হুইচ অর্গানাইজেশন উইল রিলিজ বিজনেস রেসপন্সিবিলিটি অ্যান্ড দ্য সাস্টেনেবিলিটি রিপোর্ট? Which organization will release business responsibility and the sustainability report? SEBI-র যদি ফুল ফর্ম বলি তাহলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। সেবি কত সালে এস্টাবলিশড হয়েছিল? যদি অপশনে 1992 থাকে সেটাই মার্ক করবে, কারণ এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সেবির যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে সেবি কাকে রেগুলেট করে? ক্যাপিটাল মার্কেটকে রেগুলেট করে। নট অনলি ক্যাপিটাল মার্কেটকে রেগুলেট করে, অ্যাপার্ট ফ্রম দিস এখান থেকে আমি আরও একটা কথা বলে দিচ্ছি। দেখবে যারাকে বলা হয় ক্রেডিট রেটিং এজেন্সি, ক্রেডিট রেটিং এজেন্সি, কোনো কোম্পানি টাকা পয়সা নিয়েছে, সেই টাকা পয়সা নিয়ে সে কি টাটার মতো ট্রাস্ট, একটা ট্রাস্ট ক্রিয়েট করা কোম্পানি হবে যে সকলের বিশ্বাস রাখবে, নাকি আমাদের সারদা নারদা কাণ্ডের মতো হয়ে যাবে? তো সেই সমস্ত গ্যারেন্টি বা বলতে পারো যে দেখাচ্ছে, আউটলুক দেখাচ্ছে। যদি মনে করো কাউকে ডাবল এ দেওয়া হয় তার মানে এর টাকা ফেরত দেওয়ার চান্সেস কি খুব ভালো, এটা রিটার্ন কি খুব ভালো। কোথাও যদি মনে করো সি পাচ্ছ তার মানে কি হয়ে যাচ্ছে, এ কিন্তু একটু রিস্কি অ্যাসেট, তার মানে এখানে টাকা দিলে তোমার কিন্তু নাও ফেরত আসতে পারে। তো সেই ক্রেডিট রেটিং এজেন্সিগুলোরও যদি দেখাফেল করা বলা হয় সেটাকে হয়ে যাবে সেবি করা হবে, রাইট? ক্রেডিট রেটিং এজেন্সি, তার সাথে সাথে মনে রাখবে ফরওয়ার্ড মার্কেট কমিশনের কাজটাও এখন কে করে? সেবি। দ্যাট মিন্স বড় বড় যে কমোডিটি, নামি দামি যে কমোডিটি মানে জিনিসপত্র, মশলা, সোনা, রূপা, সেই জিঙ্ক, অয়েল, সেই কমোডিটি মার্কেটের রেগুলেটরও কে? সেটাও কিন্তু হয়ে যাচ্ছে সেবি। হেড অফিসের যদি আমি কথা বলি সেটা কোথায়? সেটা হয়ে যাচ্ছে আমাদের মুম্বাই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিস কলকাতা থাকলেও 1937 কোথায় চলে যায়? মুম্বাইয়ে চলে যায়, এবং 1937 থেকে সেখানেই কিন্তু কে আছে? আরবিআইয়ের যে হেড অফিস সেটা রয়েছে। আরবিআইয়ের যদি প্রতিষ্ঠা বলি তাহলে 1935 থেকেই এটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল। যদিও আরবিআই অ্যাক্টের যদি কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে আরবিআই অ্যাক্টের যদি কথা বলি 1934 এটার অ্যাক্ট এসেছে। ন্যাশনালাইজেশনের যদি কথা বলা হয় আরবিআইয়ের তাহলে ন্যাশনালাইজেশনস কবে হয়েছে? সেটার উত্তর হয়ে যাচ্ছে তোমাদের 1949। আরবিআইয়ের বর্তমান চেয়ারম্যানের যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে কে এসে যাবে? নামটা যার চিনি হচ্ছে শক্তিকান্ত দাস, শক্তিকান্ত দাস, ক্লিয়ার? এখানে কারেক্ট অ্যান্সার অবভিয়াসলি হয়ে যাচ্ছে সেবি, সেই কিন্তু এই রিপোর্টটা তৈরি করছে। আচ্ছা, এনিওয়ান আমাকে বলতে পারবে আরবিআইয়ের কজন ডেপুটি গভর্নর থাকে? আরবিআইয়ের ডেপুটি গভর্নর কজন থাকে এইটা তোমরা আমাকে বলবে, তার সাথে সাথে বলবে আরবিআইয়ের যে ফরেক্স বাস্কেট আছে সেই ফরেক্স বাস্কেটের মধ্যে কতগুলো টাকা রাখা আছে বা বৈদেশিক মুদ্রা রাখা আছে, ক্লিয়ার? বুঝতে পারলে কি বলা হয়ে যাচ্ছে? বৈদেশিক মুদ্রার যে ভান্ডারটা আছে, ঠিক সেই ভান্ডারে কতগুলো বৈদেশিক মুদ্রা আছে সেইটা, কত টাইপের বৈদেশিক মুদ্রা রয়েছে সেটা, এবং আরবিআই ডেপুটি গভর্নরের যদি কথা বলা হয় কতজন? 6 জন না বাবু শিবু, 6 জন না রূপক, 6 জন কোথায়? ডেপুটি গভর্নর তো 4 জন থাকে, ডেপুটি গভর্নর কজন থাকে? 4 জন থাকে, রাইট? ফরেক্স বাস্কেটে কতগুলো থাকে? 5খানা থাকে। 5খানা কি কি থাকে? ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন, ইউয়ান, এই 5খানা কারেন্সি থাকে। আমি আরেকবার বলছি, এইখানটা লিখছি, ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন এবং ইউয়ান, এই 5টা, ঠিক? চলে গেছি পরের পার্ট, কোয়েশ্চেন্স নাম্বার 4 চলে এসেছি। কোয়েশ্চেন্স নাম্বার 4 বলো, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ আরবিআই? আরবিআই সম্পর্কে পড়ছিলাম, এক্ষুনি আমরা পেয়েছি, তাহলে এবার বলো। পাপাই 6 টাইপ অফ কারেন্সি নয়, যারা যারা 6 বলছো তারা গণ্ডগোল করছো। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ফরেক্স বাস্কেট আছে সেখানে 5টা কারেন্সি থাকে, তোদের চক্র আমিও 6 লিখছি, 5টা কারেন্সি থাকে বৈদেশিক মুদ্রা। কি কি? ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন অ্যান্ড ইউয়ান বা রেনমিনবি,
বোঝা গেছে কেন থাকে? এই পাঁচটা কারেন্সি কিন্তু আমার কার আন্ডারে থাকে? IMF এর আন্ডারে থাকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের আন্ডারেও কিন্তু এই পাঁচটাই কারেন্সি থাকে, ঠিক? এবার বলো RBI-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কে অ্যাপয়েন্টেড হয়েছে? তার অ্যান্সার হয়ে যাচ্ছে জস কে কাট্টার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশনস বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক? মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চনস নাম্বার 5। অক্সিজেন সলিডারিটি ব্রিজ অ্যাজ আ পার্ট অফ সমুদ্র সেতু 2। এই যে সমুদ্র সেতু 2, এটা কি নাভাল শিপগুলোকে ইউজ করে যুদ্ধকালীন তৎপরতায় বাইরের দেশ থেকে আমরা কী আনছি? অক্সিজেন নিয়ে আসছি, তাই না? বাইরের দেশ থেকে আমরা কী নিয়ে আসছি? অক্সিজেন নিয়ে আসছি। এই যে অক্সিজেন সিলিন্ডারগুলোকে নিয়ে আসছে আমাদের এখানকার ঘাটতি পূরণের জন্য, সেইটাই হয়ে যাচ্ছে সমুদ্র সেতু 2। তারই আন্ডারে একটা কান্ট্রির সাথে অক্সিজেন সলিডারিটি ব্রিজ বলে আমরা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। সেটা কোন দেশের সাথে? UK-র সাথে, রাশিয়ার সাথে, ফ্রান্সের সাথে, UAE মানে ইউনাইটেড আরব এমিরেটসের সাথে। আর আশা করি UK-র সাথে ব্রিটেনের যে সমস্ত পার্থক্যগুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছ। বলো অক্সিজেন সলিডারিটি ব্রিজ অ্যাজ আ পার্ট অফ দ্য সমুদ্র সেতু 2 কার সাথে হচ্ছে? ফ্রান্সের সাথে করা হয়েছে। ওয়েল ডান, কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে ফ্রান্স। এবং এই ফ্রান্সের সাথে অক্সিজেন সলিডারিটি ব্রিজের জন্য আমাদের যে নাভাল শিপটা বা নেভির যে শিপটা কাজ করছে তার নাম কি? ত্রিকান্ত। তার নাম কি রাখা হয়েছে? ত্রিকান্ত। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট কে অক্সিজেন সলিডারিটি ব্রিজের হিসাবে যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে বা ডিপ্লয় করা হয়েছে তার নাম কি? তার নাম হয়ে যাচ্ছে ত্রিকান্ত, ঠিক? ফ্রান্সের সাথে কিন্তু হয়েছে। দেখো সমুদ্র সেতুর যদি কথা বলো আমরা কিন্তু অনেক কটা কান্ট্রির থেকে আনছি, কিন্তু তার মধ্যে এই যে পার্টটা অক্সিজেন ভ্রাতৃত্ব যে ব্রিজটা সেইটা কিন্তু কার সাথে হয়েছে? ফ্রান্সের সাথে হয়েছে। বোঝা গেছে? ইয়েস। চলো মুভিং টু দ্য নেক্সট পার্ট, আমরা আমাদের ব্যাচ সম্পর্কে হালকা করে একবার বলে দিচ্ছি। যারা WBCS এর প্রিপারেশন নিতে চাইছো দে ক্যান হ্যাভ দিস ব্যাচ, এই ব্যাচটা তোমরা নিতে পারো। এটা আমাদের 21 জুন থেকে কী করা হবে, এটার ব্যাচ স্টার্ট হবে, ঠিক? যারা যারা এই ব্যাচটা কিনবে তারা তো ক্লাস করতেই পারবে। তাছাড়া আমাদের WBCS এর কী আছে? মহাপ্যাক আছে। আমি যদি তোমাদের মহাপ্যাক সম্পর্কে বলি, এই মহাপ্যাকটা নিলে মনে রাখবে এই মহাপ্যাকের মধ্যেই কিন্তু অ্যাচিভার্স রয়ে গেছে, এই মহাপ্যাকের মধ্যে WBCS এর টেস্ট সিরিজ রয়ে গেছে, এই মহাপ্যাকের মধ্যেই কিন্তু আমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে, বাকি যে WBCS এর আদার্স ক্লাস আছে সেটাও কিন্তু রয়ে গেছে। ইভেন অপশনালও কিন্তু এর মধ্যে রয়েছে। আমাদের কাছে অপশনাল কটা আসবে আমি আগে থেকে বলে দিচ্ছি। অপশনাল হিস্ট্রি আমাদের কাছে আছে, ঠিক? অপশনাল জিওগ্রাফি আসবে এবং তার সাথে সাথে অপশনাল অ্যান্থ্রো কিন্তু আসবে। এই তিনটে অপশনই কিন্তু রাখা হবে, ক্লিয়ার? এবং যখন কিনবে ডোন্ট ফরগেট টু ইউজ দিস কোড Y266, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবং তাছাড়া তোমরা যদি সিঙ্গল সাবজেক্টের ব্যাচ নিতে চাও সেই সিঙ্গল সাবজেক্ট ব্যাচও কিন্তু আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচের জন্য। তোমরা যদি শুধু ম্যাথস রিজনিং ইংলিশ করতে চাও ইউ হ্যাভ দ্যাট অপশন। তাছাড়াও তোমরা যে কোনো সরকারি চাকরির জন্য পড়তে চাইলে জেনকমেও কিন্তু পড়তে পারো, ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে বা মনে করো তোমরা কোনো কিছু জানতে চাইছো সেটা কোর্স রিলেটেড না হয়ে অন্য কিছুও হতে পারে, তোমাদের এক্সাম রিলেটেড হতে পারে, এক্সাম প্যাটার্ন রিলেটেড হতে পারে, তোমরা কিন্তু আমাকে নির্ভয়ে জিজ্ঞাসা করতে পারো, কাউন্সেলিং যেটাকে বলো সেটাও করতে পারো। তো তার জন্য তোমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে টেলিগ্রামটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করে এই চ্যানেলের মধ্যে জয়েন হয়ে গিয়ে সেখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবে, ক্লিক করে আমার সাথে কিন্তু কথা বলতে পারবে। ইয়েস, আমি সবসময় সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারি না, একটুখানি রিপ্লাই দিতে লেট হয়, বাট ইউ ক্যান, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিই। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সংজ্ঞা থাকে, তোমরা কিন্তু আমাকে ফ্রিলি জিজ্ঞাসা করতে পারো, ঠিক? চলো চলে গেলাম আমরা পরের পার্টে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে এসেছি, উইথ হুইচ অর্গানাইজেশন NASA হ্যাজ সাইন্ড, এর মোবারক বাবু, NASA হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট ফর ফার্স্ট প্রাইভেট অ্যাস্ট্রোনট মিশন টু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা কোথা থেকে করা হচ্ছে? কেনেডি স্পেস স্টেশন থেকে, কেনেডি স্পেস স্টেশন থেকে যেটাকে লঞ্চ করা হচ্ছে। কেনেডি স্পেস স্টেশন কোথায় অবস্থিত? ফ্লোরিডাতে অবস্থিত,
রাইট, যার নাম কি, যার নাম হচ্ছে AX1। কতগুলো অ্যাস্ট্রোনট যাবে তার নাম তোমরা আমাকে বলবে, কত দিন তারা ওখানে কাটাবে সেটারও নাম তোমরা আমাকে বলবে, রাইট। এবং তোমরা এখানে কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছো, দ্যাট ইজ এক্সিওম স্পেস, হয়ে যাচ্ছে আমাদের একদম সঠিক উত্তর। ইয়েস, একদম ঠিক কথা, এক্সিওম স্পেসের সাথেই কিন্তু এই ধরনের এগ্রিমেন্ট করা হয়েছে। কতগুলো অ্যাস্ট্রোনট যাচ্ছে, চারখানা অ্যাস্ট্রোনটকে নিয়ে যাওয়া হচ্ছে, কত দিন থাকবে যদি আমরা বলি তাহলে বলা হবে 8 দিন কিন্তু থাকছে। বিরিয়ানি খাবে, মহাপ্যাক কত পড়বে সুধীর? আমার যতদূর মনে পড়ছে মহাপ্যাক এখন যদি তুমি ডাবল ভ্যালিডিটিতে কেনো, মানে 1 বছরের জন্য ইন জেনারেল হয়, এখন কিনলে তুমি 2 বছরের জন্য পাবে, তো সেই 2 বছরের জন্য যেটা পাবে তার দাম হয়ে যাচ্ছে বোধ হয় 3200 টাকা মতন। ঠিক, আমি বলবো তোমাদের আগে কথা বলো আমাদের সাথে, কথা বলে বেনিফিটটা বোঝো, রাইট, বেনিফিটটা বোঝো, কোন এক্সাম কী প্যাটার্নে হচ্ছে সেই সব জানো, সেগুলো আমাদের সাথে একবার জেনে নাও, তোমরা জেনে নিয়ে তারপর যাও। সেই জন্যই বললাম যে তোমাদের কোনো রকম যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে এক্সাম প্যাটার্ন নিয়ে হোক বা কি বলে কোয়ালিফিকেশনস বা প্যাটার্নটা হোক, তোমার যদি কোনো ভয় থাকে যে আমি এটাতে পারি না ওটাতে পারি না তাহলে কি আমি করতে পারবো অ্যান্ড অল দ্যাট, তো সেই সমস্ত ডাউটগুলো আগে ক্লিয়ার করে নিয়ে তারপর এগিয়ে যাও। এবং ডাউট ক্লিয়ার করার জন্য কি করতে পারো, টেলিগ্রামে এই গ্রুপের মধ্যে এসে আমাকে পার্সোনালি মেসেজ করে দেবে, আমি তোমাদের রিপ্লাই ব্যাক করে দেবো। চলো চলে যাচ্ছি আমরা পরের পার্টে, টেলিগ্রামের পার্টটা আমি দেখে দিচ্ছি তোমাদের, আমি এখানে লিখে দিচ্ছি দেখো। হ্যাঁ তারক, আশা করি ভালো আছো। এখানে ইকোনমিক্স বলে একটা লেখা যাবে, শাহিন ইকোনমিক্স বলে, তোমরা যে লিঙ্কটা পাবে, লিঙ্ক নয় একটা অ্যাড্রেস পাবে, সেখান থেকে তোমরা কি করতে পারো, জয়েন করে যেতে পারো। ঠিক আছে, দেখো সুধীর, তোমার তোমার মেসেজের পরেই আমার মেসেজটা গেছে, সো ডু ওয়ান থিং, সেটা হয়ে যাচ্ছে জাস্ট শাহিন GAGS বলে তোমরা কি করবে, টেলিগ্রামে জয়েন করে যাবে, জয়েন করলে সেখান থেকে আমার সাথে কথা বলে নিয়ে আগে ডাউটগুলো ক্লিয়ার করো, প্যাটার্ন জেনে নাও তারপর। ঠিক, উইচ ব্যাঙ্ক হ্যাজ কোলাবোরেটেড দ্য কমন সার্ভিস সেন্টার টু লঞ্চ দ্য অল সরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেস্ট চ্যাটবট ইভা, বা সোজা একদম পাতি কথায় যদি আমরা বলি তাহলে কোন ব্যাংক এই কোলাবোরেটেড উইথ কমন সার্ভিস সেন্টার, যেটাকে বলছে CSC বলছে, ঠিক, কমন সার্ভিস সেন্টারের সাথে কোলাবোরেশনে গেছে কোন ব্যাংক, কিসের জন্য, ইভা নামের একটা চ্যাটবট লঞ্চ করার জন্য। এটার ফলে কি হবে, গ্রামের যে এন্টারপ্রিনিয়ার্সগুলো আছে বা গ্রামের যে বিজনেসম্যানগুলো আছে তাদেরকে সহায়তা করবে কে, সেটা হয়ে যাচ্ছে ইভা, এবং তার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে HDFC। HDFC কত সালে গঠিত হয়েছিল এবং হেড অফিস আমি কালকেই তোমাদের পড়িয়েছিলাম, সো রিপ্লাই ব্যাক করো তোমরা যে HDFC কত সালে এস্টাবলিশড হয়েছিল এবং হেড অফিস এর কোথায়। ভেরি গুড, ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1994, এবং হেড অফিসের যদি কথা বলি এর হেড অফিস হয়ে যাচ্ছে আমাদের কোথায়, মুম্বাইয়ে। অ্যাবসোলিউটলি ট্রু। ঠিক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যদি আমরা কথা বলি তাহলে কি মনে রাখবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগেকার নাম কি ছিল, ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কত সালে গঠিত হয় এটা, 1921 গঠিত হয়, বেসিক্যালি ব্যাঙ্ক অফ বেঙ্গল, যেটা 1806 সালে এস্টাবলিশড হয়েছিল, তারপর ব্যাঙ্ক অফ বম্বে যেটা 1840 সালে এস্টাবলিশড হয়েছিল, অ্যান্ড দেন ব্যাঙ্ক অফ মাদ্রাজ যেটা 1843 সালে এস্টাবলিশড হয়েছিল। এই তিনটে ব্যাংকে আমরা কি বলতাম, আমরা বলতাম প্রেসিডেন্সি ব্যাংকস, কি বলা হতো, প্রেসিডেন্সি ব্যাংকস। এই তিনটে প্রেসিডেন্সি ব্যাংকস 1921 কি হয়ে যায়, একসাথে এসে যায়, 1921 এরা একসাথে মিলে যায় এবং তৈরি করে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি করা হয়, 1955 সালে ন্যাশনালাইজড হয়, মানে তার কি হয়ে যায়, জাতীয়করণ, এবং জাতীয়করণ করার ফলে এর নাম কি হয়ে যায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বোঝা গেছে, ভেরি গুড।
একদম সঠিক উত্তর। তোমরা সিও থেকে শুরু করে সমস্ত কিছু অ্যান্সার দিয়ে দিয়েছো, দ্যাটস এ ভেরি গ্রেট। হ্যাঁ, এবং অ্যাক্সিস ব্যাংকের পুরনো নাম জিজ্ঞাসা করা হয়, সেটা হয়ে যাচ্ছে ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউটিআই। আচ্ছা, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ভারতবর্ষে সবার প্রথমে মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা কে এনেছিল, সেটারও উত্তরে কিন্তু তোমার কি হয়ে যাবে, ইউটিআই হয়ে যাবে। বোঝা গেছে? ভারতবর্ষে সবার প্রথমে মিউচুয়াল ফান্ডের যে কনসেপ্ট সেটাকে এনেছিল, সেটাও কিন্তু ইউটিআই এনেছিল, রাইট? চলে যাচ্ছি আমরা পরের পাটে, পরের প্রশ্নে দেখে নেব। এখানে এইচডিএফসি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের পাটে যদি যাই তাহলে সেক্ষেত্রে আমি হলুদটা দিয়ে লিখছি, নইলে সাদাটা দিয়ে বড্ড ঘাঞ্জা হয়ে যাচ্ছে। বলো, গ্রিন ঊর্জা অ্যাওয়ার্ড 2021, গ্রিন ঊর্জা অ্যাওয়ার্ড 2021 কাকে দেওয়া হয়েছে? পাওয়ার গ্রিডকে দেওয়া হয়েছে, এনটিপিসিকে দেওয়া হয়েছে, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি বা IREDA যেটাকে বলা হয় সেইটাকে দেওয়া হয়েছে? Which organization has been awarded the Green Urja Award 2021? Power Grid, Indian Renewable Energy Development Agency ebong NTPC. ওকে, আচ্ছা আমি আজকে একটা অ্যানাউন্সমেন্ট করছি, সে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে দেখো, তোমরা পিডিএফ তো চাও, আমি বলিও আমি পিডিএফ দিয়ে দেব, রাইট? কিন্তু পিডিএফ দেওয়ার ফলে যেটা হচ্ছিল যে যারা ক্লাস করছে তারা তো পাচ্ছে, যারা ক্লাস করছে না তারাও বেকার নিয়ে নিয়ে বসে রাখছে। তাহলে আমার সোজা কথা, ক্লাস করো, সেটাতে অনেক বেশি এফেক্টিভ হবে, ঠিক? হ্যাঁ, এটা বলতে পারো, পরের ছেলে পরমানন্দ, যত ভোগে যায় তত আনন্দ, সেটাতে ম্যাম যে ক্লাস করছে করুক, না করছে না করুক, আপনার কি? হ্যাঁ, স্বাভাবিক কথা, আমার কিছুই নয়, কিন্তু কোথাও না কোথাও কী লাগে বলো তো? খারাপ লাগে, অ্যাজ আ টিচার আমার খারাপ লাগে, আমি চাই সকলে পড়ুক। এই যে ফ্রাস্ট্রেটেড লাইফটা, সেটা থেকে বেরোনোর একটাই উপায়, দ্যাট ইজ চাকরি, আর তাও যদি হয় সরকারি চাকরি, তাই না? তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা কি, আমি আজকে তোমাদের একটা চ্যানেলের লিংক দিয়ে দেবো, তোমরা সেই চ্যানেল থেকে কি করতে পারবে, তোমরা ওখানে জয়েন করে যাবে, ঠিক? গ্রুপের মধ্যে আমি একটা চ্যানেলের নাম দেব, যারা যারা ওই চ্যানেলে যাবে তারাই পিডিএফ পাবে, কারণ আমি ওটা কিন্তু গ্রুপের মধ্যে বলবো না যে ওটা কিসের লিংক না লিংক, আমি ক্লাসের মধ্যে বলছি। দ্যাট মিন্স যারা তো এখানে ক্লাস করছো তারা জানবে যে ম্যাম একটা চ্যানেলের লিংক দিয়েছে, সেই চ্যানেলে গেলে আমি কি করতে পারবো, পিডিএফটা পেয়ে যাব। বোঝা গেছে? তাহলে যারা যারা পিডিএফ নিতে চাইছো তারা ওখানেই চলে যাবে, পরবর্তীকালে ওটাই থাকবে, এইটা কিন্তু অবসোলেট মোডে চলে যাবো, শুধুমাত্র তোমাদের ডিসকাশন ফোরাম হিসাবে রয়ে যাবে। এখানে কার কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশনস বি, আমি কিন্তু আগেই বলে দিলাম, ঠিক? বোঝা গেছে? মুভিং টু দ্য নেক্সট পার্ট, টুগেদার ফর ইন্ডিয়া ইনিশিয়েটিভ হ্যাজ বিন লঞ্চড বাই, এটা ইয়েস্টারডে আমি তোমাদের পড়িয়েছি, কালকেই পড়িয়েছি, গতকাল। তাহলে বলো, টুগেদার ফর ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য আমরা একত্রে আছি, এই ইনিশিয়েটিভটা কে নিয়েছে? রেড ক্রস নিয়েছে, ইউনেস্কো নিয়েছে, হু নিয়েছে, নাকি ইউনিসেফ নিয়েছে? হ্যাঁ, ভার্চুয়াল বিরিয়ানি আমি ডেফিনেটলি পাঠিয়ে দেবো, দেখো কোভিডের সিচুয়েশনে সবই ভার্চুয়াল, তাই বিরিয়ানিটাও ভার্চুয়াল হবে। ভেরি গুড, ওয়েল ডান। এখানে একদম সঠিক উত্তর সবার প্রথমে দিয়েছে অমল, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অ্যাবসোলুটলি কারেক্ট, এটাই লঞ্চ করেছে টুগেদার ফর ইন্ডিয়া। এবার আমাকে বলবে হু কত সালে গঠিত হয়েছিল, মানে ইয়ার তোমরা বলবে, ইউনিসেফ কত সালে গঠিত হয়েছিল তারও ইয়ার বলবে, ইউনেস্কোও বলবে। কেন? কারণ তোমরা সকলেই কিন্তু এটা জানো, প্রত্যেকবার পড়ানো হয়, প্রত্যেকবার কিন্তু আমি জিজ্ঞাসা করি। অ্যান্ড ওয়ান মোর থিং, আমরা কি করি, ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করা হয় অন দ্য বার্থ অ্যানিভার্সারি অফ হু, হু যবে এস্টাবলিশড হয়েছিল সেই হিসাবে আমরা কি করি, আমরা ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করি। এখান থেকে তোমরা বলতে পারবে ওয়ার্ল্ড হেলথ ডে আমরা কবে সেলিব্রেট করি। বাহ, ভেরি গুড, 1948 হু কবে করা হচ্ছে, হু 1948 7th April,
ক্লিয়ার? আচ্ছা, ইউনিসেফ, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড যেটাকে বলা হয়, সেইটা কবে এস্টাবলিশ হয়েছিল? ইউনিসেফের যদি আমরা কথা বলি সেটা বলো, এটা কিন্তু বারংবার করানো হয়। ইউনিসেফ কত সালে এস্টাবলিশ হয়েছিল? ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1946। এবং হেড অফিসের যদি কথা বলা হয়, হেড অফিস কোথায়? নিউ ইয়র্ক, রাইট? ইউনেস্কো বলো, প্যারিসে হেড অফিস, ইয়ার বলো, এবার ইয়ার বলে দাও। ইউনেস্কোর যদি কথা বলি, চলো মুভিং টু দ্য নেক্সট পার্ট। এবার আমরা চলে গেছি, কারেক্ট অ্যান্সার পেয়ে গেছে, তাহলে টুগেদার ফর ইন্ডিয়া ইনিশিয়েটিভটা কে নিয়েছে সেটা হয়ে যাচ্ছে হু নিয়েছে। মুভিং টু দ্য নেক্সট পার্ট, হুইচ ইন্ডিয়ান অ্যাক্টর হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড অ্যাট দ্য নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর হিজ শর্ট ফিল্ম হ্যাপি বার্থডে? এটাও কিন্তু আমি কাল বা পরশু হয়তো তোমাদের পড়িয়েছিলাম, এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই রিপিট কোয়েশ্চেনসগুলো করে নিতে হবে যেন মাথার মধ্যে পুরো গেঁথে থাকে। তাহলে হ্যাপি বার্থডে এই মুভিটার জন্য নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কে সবার প্রথমে কী করা হয়েছে, এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা পেয়েছে? অনুপম খের, রাধা স্বামী শর্মা, পঙ্কজ বর্মা, মোহিত ধীর। অ্যান্ড অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার যেটা সেটা কোনটা? অনুপম খের ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? মুভিং টু দ্য নেক্সট পার্ট, হুইচ স্টেট পুলিশ হ্যাজ লঞ্চ মিশন হসলা টু হেল্প COVID-19 পেশেন্ট গেট অক্সিজেন বেড অ্যান্ড প্লাজমা? ভাবো, একটা স্টেটের পুলিশরা তারা কী করছে, মিশন হসলা লঞ্চ করেছে। সো এই মিশন হসলা যেটা লঞ্চ করা হয়েছে কোভিড পেশেন্টদের জন্য, তো জিজ্ঞাসা করা হচ্ছে এটাই, কে লঞ্চ করেছে, দিল্লি, ইউপি, নাকি উত্তরাখণ্ড, পাঞ্জাব? না, দিল্লি কিন্তু মিশন হসলা নয়, দিল্লি পুলিশও লঞ্চ করেছে, সেটা হেল্পলাইন নাম্বার এবং অ্যাম্বুলেন্স বার করেছে, ঠিক? তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে, ইউপি? ইউপিটা কেমন যেন আনএক্সপেক্টেড একটা নয়, বা হতেও পারে স্কিম তো। উত্তরাখণ্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, উত্তরাখণ্ড এখানে মিশন হসলা লঞ্চ করেছে। যারা যারা নতুন আছো তারা যদি না জানো টেলিগ্রামের কথা, তাহলে আমি বলছি এখানে তোমরা জয়েন করে যেও। এখানে যদি জয়েন করে যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কী পেয়ে যাবে, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস থেকে শুরু করে, এই যে আমি বললাম এই চ্যানেলেই কিন্তু আমি একটা লিঙ্ক দেবো, যে লিঙ্কটা তোমাকে কোথায় নিয়ে যাবে, একটা চ্যানেল নিয়ে যাবে, সেই চ্যানেলে তুমি কী পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে। আর যদি মনে করো কোনো কিছু নিয়ে তোমাদের ডাউট থাকে, কিছু জানার থাকে, দেন ডোন্ট মিস দিস অপরচুনিটি, আমাকে তোমরা মেসেজ করতে পারো, ডেফিনেটলি আমি তোমাদের কিন্তু অ্যান্সার প্রোভাইড করে দেব। চলো মুভিং টু দ্য নেক্সট পার্ট, হুইচ ইন্ডিয়ান স্টেট গভর্নমেন্ট টু লঞ্চ দ্য ক্লিনলিনেস ড্রাইভার নেমড হয়ে যাচ্ছে ক্ল্যাপ, সরি ড্রাইভার বলছি, ড্রাইভ, ক্লিনলিনেস ড্রাইভ, তার নাম কি রাখা হয়েছে, ক্ল্যাপ? কোন স্টেট গভর্নমেন্ট ক্ল্যাপ লঞ্চ করেছে, ক্ল্যাপ ক্ল্যাপ? সেই রূপক, তুই তো জানিস জেনকম ইকোনমিক্স ব্যাচে তোর নাম্বার এতটাই ফেমাস যতটা হচ্ছে মানে পুলিশ স্টেশনের নাম্বারও ফেমাস নয়। তুই নতুন, বাহ, পাপায়া নতুন, আমি নতুন, হাত তুলে দিয়েছি। চলো কি বলা হয়ে যাচ্ছে, এই ক্ল্যাপ যে সিস্টেমটা ক্লিনলিনেসের জন্য, সেটা কে লঞ্চ করেছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কোনটা, বি, আন্ধ্রপ্রদেশ। এবং তোমরা যারা অ্যান্সার দিয়েছো দে আর অ্যাবসোলুটলি কারেক্ট, ওয়েল ডান, ঠিক, আন্ধ্রপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাবসোলুটলি ট্রু। মুভিং টু দ্য নেক্সট পার্ট, এবার আমাদের কোর্সের জন্য যদি বলি, WBCS এর জন্য আমাদের জন্য কী আছে, WBCS এ অতি অবশ্যই তোমরা মহাপ্যাক নেবে, আমার সাজেশন মহাপ্যাক, কারণ অ্যাচিভার্সের দাম যদি মনে করো 3000 হয়, মহাপ্যাকের দাম 3200, মানে 200 টাকা এক্সট্রা দিয়ে তুমি পুরনো ব্যাচ, আগামী ব্যাচগুলো, তার সাথে সাথে অপশনাল ব্যাচ, সমস্ত কিছু ব্যাচ পাচ্ছ। তো আমি অবভিয়াসলি বলবো 200 টাকা এক্সট্রা খরচা করে শুধু মহাপ্যাকটাই কিন্তু কিনো, WBCS মহাপ্যাক, যে কোনো পরীক্ষার জন্য।
যে কোনো এক্সামের জন্য তোমরা কি করতে পারো, তোমরা কিন্তু জেনকম মহাপ্যাকটা নিতে পারো। যারা নতুন আছো আমি বলি, ব্যাংক এক্সামের ফর্ম ফিল আপ চলছে, গ্রাজুয়েট হতে হবে, আর এজ থাকতে হবে 28 বছর বয়স। যদি থেকে থাকে গো ফর ইট, SBI এর ফর্ম ফিল আপ ভরেছে, এটা ফর্মটা ফিল আপ করে নাও, প্রিপারেশন স্টার্ট করো। সেটা নিজে থেকেও করতে পারো, কোর্স কিনেও করতে পারো। যখন কোর্স কিনবে Y266 কোডটাকে কিন্তু ইউজ করবে। বোঝা গেছে? ম্যাম নিউ বুক কি আছে? নিউ বুক মানে কোন বুকটার কথা বলছো? আচ্ছা, এবার তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো। বলো, ইজ দেয়ার এনি ডাউট? ডাউট বলতে পারো, বা মনে করো তোমাদের কোর্স নিয়ে কোনো কিছু জানার আছে, বা কিছু কবে কি হবে না হবে সেই সমস্ত ব্যাপার যদি কিছু জানতে চাও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। আদারওয়াইজ ক্লাস আমি অফ করব। তবে রাত্রিবেলা 8টার সময় কিন্তু আমার আবার ক্লাস আছে, এবং আজকে আমি স্পেশাল ফোকাস রেখেছি জিওজিকের ওপর, মানে জিওগ্রাফি রিলেটেড জিকে আমি বেশি করাবো, যেটা তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তার সাথে সাথে রেলওয়ে, তার সাথে সাথে তোমার SSC, সব কটা এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফেজের মধ্যে চলে যাবে। বুঝতে পেরেছো? রাত্রিবেলা 8টার সময় যে ক্লাসটা করানো হবে, সেই 8টার ক্লাসটা আজকে আমি জিও বেস্ট রেখেছি। তার মধ্যে রিভার্স সিস্টেম থেকে শুরু করে সমস্ত কোর্সেস ক্লাসেস কিন্তু ওখানে রাখা হয়েছে, মানে কোয়েশ্চেন্স রাখা হয়েছে। হ্যাঁ রূপক, আমি এরপরে ওইটার লিঙ্কটা তোমাদের গ্রুপের মধ্যেই দিয়ে দেবো, তোমরা সেখান থেকেই যাবে। RRC মানে গ্রুপ ডি এর জন্য বলছো বাবু? নীলোৎপল, রেলওয়ের জন্য? দেখো ওটার জন্য রেকর্ডেড ব্যাচ আছে আমাদের, ঠিক আছে? ওটার জন্য রেকর্ডেড ব্যাচ আছে, তো তোমরা রেকর্ডেড ব্যাচটা নিতে পারো। মেইন চ্যানেলে যদি তোমরা হিন্দি বোঝো তোমরা হিন্দিও নিতে পারো, আবার বাংলাতেও নিতে পারো, তোমরা এখান থেকে নিতে পারো। তবে রেলওয়ের জন্য আমি তোমাদের যেটা সাজেস্ট করব, প্লিজ গো ফর প্র্যাকটিস। মানে তোমরা যত বেশি জিকে পড়বে, যত বেশি প্র্যাকটিস করবে, রেলওয়ে এক্সাম তত বেশি স্মুথলি যাবে, একেবারে স্মুথলি যাবে, ঠিক? রেলওয়ে যারা এক্সাম দেবে, ডু ওয়ান থিং যত পারবে। এবার তোমাদের জিকে MCQ ফরম্যাটে সলভ করো, আর তার সাথে সাথে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে আরম্ভ করো। এবং সেই প্র্যাকটিস যেন অনলাইনে হয়, অফলাইন নয়, কারণ অনলাইন প্র্যাকটিস করলেই ভালো হয়। বোঝা গেছে? ও আচ্ছা, ইয়েস, এই কথাটা পল্লব বলেছিল বটে। গুড মর্নিং পল্লবের এই কথাটা, আমি এক কাজ করব। পল্লব, তুমি যেটা জিজ্ঞাসা করছো তার আর্টিকেল নাম্বার বেসিক্যালি আমার এখন আর মনে নেই, তো আমাকে আর্টিকেলগুলো দেখতে হবে, সেই আর্টিকেল দেখে তারপরে অ্যান্সারটা দিতে হবে। ক্রিপ্টোকারেন্সির যদি করো, দেখো ক্রিপ্টো, বিটকয়েনের নাম শুনেছো? তাহলে এইটা নিয়ে আমি বলে দিই, ক্রিপ্টোকারেন্সি বলতে কি বোঝায়। এক্সাম্পলে আমাদের বিটকয়েন, পেট্রো, ব্রিটকয়েন, তোমরা যেটা শুনেছো নিশ্চয়ই, তো এই ধরনের সমস্ত যেগুলো সেগুলোকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। বাট বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে ভার্চুয়াল কারেন্সি। এটা কি? এটা হয়ে যাচ্ছে ভার্চুয়াল কারেন্সি। ভার্চুয়াল কারেন্সি কেন? আমাদের যে কারেন্সি আছে, সুধীর, নিউ ব্যাচ আমাদের 21 জুন থেকে ক্লাস স্টার্ট হবে, 21 জুন থেকে স্টার্ট হবে। 21 জুনের আগে তুমি ব্যাচটা কিনে রাখতে পারো। তুমি যদি 21 জুনের আগে ব্যাচটা কিনে রাখো, তাহলে আগের যে ব্যাচগুলো আছে তার রেকর্ডিং পাবে, মানে তুমি নিজে থেকে পড়াটা স্টার্ট করে দিতে পারো। আর লাইভ ক্লাস যেটা হবে সেটা 21 জুন থেকে হবে, ঠিক? আচ্ছা দেখো, ভার্চুয়াল কারেন্সি, আমাদের যদি আমরা নোটসের কথা বলি একটা কারেন্সি, আমরা যদি কয়েনের কথা বলি সেটা একটা কারেন্সি, কিন্তু এই কয়েন এবং নোটসের যদি আমরা কথা বলি, তো সেটার কিন্তু কী বলতো, আমরা ট্যাঞ্জেবল মানে স্পর্শ করতে পারি, সেইটা হয়ে যাচ্ছে কি,
অ্যাকচুয়াল কয়েন বা অ্যাকচুয়াল নোটস বা অ্যাকচুয়াল কারেন্সি, কিন্তু এইগুলো কি বলা হয়ে যাচ্ছে, ভার্চুয়াল, মানে খাতাই কলমে আছে আর কিন্তু কোথাও নেই। ঠিক আছে, খাতাই কলমে আছে আর কিন্তু কোথাও নেই, সেইটা হয়ে যাচ্ছে আমাদের ভার্চুয়াল কারেন্সি। আর এই ভার্চুয়াল কারেন্সির সোর্স বোঝা যায় না, মানে মনে করো তোমাকে কে এই কয়েনগুলো দিচ্ছে বা তুমি কাকে এই কয়েনগুলো বিক্রি করছো, তুমি এর কোনো ডিটেলস পাবে না। মানে বড় বড় হ্যাকাররা সেটা বুঝতে পারছে না কে কাকে দিচ্ছে না দিচ্ছে, আমরা কোনো সোর্স জানি না। মানে এটা কি থাকে বলো তো, ওই দেখবে হোয়াটসঅ্যাপে যেরকম থাকে না এন্ড টু এন্ড এনক্রিপ্টেড বলে, হোয়াটসঅ্যাপের লেখাটার মানে কি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, মানে মানে তুমি যাকে মেসেজ পাঠাচ্ছ, এখন তো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, তুমি যাকে মেসেজ পাঠাচ্ছ সেই একমাত্র দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না, সোর্স জানবে না। ঠিক, হ্যাঁ, ওটা ওর হোয়াটসঅ্যাপের কাছে থাকে কিন্তু অন্য কারোর কাছে নয়। তো এই ম্যাটারটাকেই কী বলা হচ্ছে বলতো, ক্রিপ্টো কারেন্সি বলা হচ্ছে। মানে যার স্টার্ট কোথা থেকে আসছে কয়েনগুলো, কোথায় গিয়ে এন্ড হচ্ছে, অ্যাকচুয়াল উৎসটা কোথায়, কিছুই ব্রেক করা সম্ভব হয় না। তো এনক্রিপ্টেড মানে বলতে পারো সিকিউরিটি ফিচার্স যুক্ত, যার সোর্স জানা যাবে না, সেটাই হয়ে যাচ্ছে ক্রিপ্টো কারেন্সি। আমি যদি মনে করো এখন ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করি, আমি কাকে ইনভেস্ট করলাম, আমি কার কাছে টাকাটা গেছে আমার, আমি কিছুই জানতে পারবো না। বোঝা গেছে? রেল গ্রুপ ডির সায়েন্সের কোয়েশ্চেন্স একটু আলোচনা করবেন। দেখো ওখানে বাবু যেটা থাকে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স থাকে, জেনারেল সায়েন্স। ঠিক, বায়ো থেকে কিছু বেসিক কোয়েশ্চেন্স থাকবে তোমার। ঠিক, পদার্থের যে স্টেটগুলো হয়, অবস্থাগুলো হয়, সেখান থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন্স থাকে, ফিজিক্স ম্যাটারে থাকে। ঠিক আছে, আর কি থাকে জেনারেল সায়েন্সের মধ্যে, এই যে খাবার সোডা, বেকিং সোডা, এইটা ওইটা, রেফ্রিজারেটরে কী গ্যাস লাগে, ফল পাকাতে কী তৈরি করা হয়, পেটের ভেতরে কোন জুস আছে বা কোন গ্যাস আছে সেই সমস্ত কিছু, মিথেন গ্যাসের মধ্যে কী থাকে, ওয়েল্ডিংয়ের সময় কী ইউজ করা হয়, সেই ধরনের জেনারেল সায়েন্স তোমাদের জিজ্ঞাসা করা হয় রেলে। জেনারেল সায়েন্স গ্রুপ ডিতে জেনারেল সায়েন্স জিজ্ঞাসা করা হয়। কিসের জন্য বাবু? টপিক সব কিছুই, আমি টপিকটা ওভারঅল তাও বললাম সায়েন্সের দিক থেকে। জিকে নর্মাল কোয়েশ্চেন্স কর, জিকে কোয়েশ্চেন্স করে যাও, তাহলেই দেখবে তোমাদের সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, কিছু আমি একটা বলতে যাচ্ছিলাম, ইম্পর্টেন্ট কথাই আমি বলতে যাচ্ছিলাম, এবং যেটা তোমাদের থেকেই কোনো কোয়েশ্চেনে বোধ হয়। ক্রিপ্টোকারেন্সির কথা তো বললাম, আর কিছু না? ঠিক আছে, চলো আজকে তাহলে আমরা কি করছি, আজ এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার পেয়েছো, আবার বাকি বাকিগুলো আবার করিয়ে দেওয়া যাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও, এবং তার সাথে সাথে যেটা করতে হবে, ডোন্ট ফরগেট দ্যাট Y266 এই কোডটাকে ইউজ করতে ভুলো না। আরও একটা কথা যেটা আমি বারংবার বলে দিচ্ছি সেটা কি, সেটা হয়ে যাচ্ছে এই যে চ্যানেলটা দেখছো সেখানে অ্যাড হয়ে যাবে, সেখানেই আমি লিঙ্ক দেবো আরও একটা চ্যানেলের, সেখানে গেলে তোমরা কী পেয়ে যাবে, PDF পেয়ে যাবে। ক্লিয়ার? সো ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। আবার 8টার সময় তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে জিওগ্রাফির কিছু কোয়েশ্চেন্স নিয়ে। ঠিক, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ঈদ মোবারক। আর তার সাথে সাথে আজকে কিন্তু অক্ষয় তৃতীয়াও, তাহলে অক্ষয় তৃতীয়ারও একটা ভার্চুয়াল লাড্ডু, যেটা আমরা খুব খেতে পছন্দ করতাম ছোটোবেলায়, কিন্তু এখন তার অক্ষয় তৃতীয়া কোথাও হচ্ছে না। যাই হোক, অক্ষয় তৃতীয়ার লাড্ডুর দিক থেকেও তোমাদের কিন্তু অনেক অনেক শুভেচ্ছা, আর ঈদেরও শুভেচ্ছা। মানিক, আমি বলবো বাবু সবেতেই সমান থাকে, তুমি যদি নর্মাল লুসেন্টের বই পড়ো সেটাও অনেক, কোনো দরকার নেই। খবর পাইনি সুপ্রীতি, চলো আজকের জন্য টাটা, বাই বাই।